দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা এই নিয়ে আগামীকাল রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষের মধ্যে চূড়ান্ত বৈঠক হতে চলেছে বহুদিন ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন লোকাল ট্রেন চালুর দাবিতে একাধিকবার রেল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে দিয়েছে চিঠি কিন্তু তাও চালু হয়নি রেল স্টাফ স্পেশাল ট্রেন চললেও তা পর্যাপ্ত পরিমাণে চলছে না যার ফলে যাত্রীদের চূড়ান্ত হয় শিকার হতে হচ্ছে রেলবোর্ড সূত্রের খবর তারা আর পরিষেবা বন্ধ রাখতে চাচ্ছেন না অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে না হলে তাদের অনেক লোকসান হচ্ছে রেলবোর্ড সূত্রের খবর তারা আর পরিষেবা বন্ধ রাখতে চাচ্ছেন না অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে না হলে তাদের অনেক লোকসানের কিন্তু সম্মুখীন করতে হচ্ছে আর স্টাফ স্পেশাল ট্রেন চললেও সেখানে পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে কারণ প্রায় প্রতিনিয়তই কোনো না কোনো রুটে যাত্রীরা রেল অবরোধ করছে যার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে তার পাশাপাশি যাত্রীদেরকেও কিন্তু চরম হয়রানির শিকার হতে হচ্ছে কবে থেকে লোকাল ট্রেন চালু হবে প্রশ্ন করতেই রেল কর্তৃপক্ষ জানান তারা দাবি রাখছেন যে আগস্টের মধ্যেই যেন লোকাল ট্রেন চালু হয় রাজ্যে সংখ্যায় বেশি না হলেও কিছু পরিমাণ ট্রেন দিয়ে আপাতত পরিষেবা শুরু করার আর্জি জানাতে চলেছে রেল কর্তৃপক্ষ এছাড়াও যাত্রীদের কি কি অসুবিধা রয়েছে বা ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে শুরু করার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেই সব বিষয়ে কিন্তু আলোচনা হতে চলেছে আর রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই মাসের মধ্যেই চলবে লোকাল ট্রেন এখন সবার নজর থাকছে এই চূড়ান্ত বৈঠকের ওপর যেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয় তো এই ছিল আসলে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার আগে পাওয়ার জন্য